হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং এখন কথা বলবো মেনলি একটা ট্রেলার নিয়ে, যেটা তামাল সিনেমা ট্রেলার, যেটা হচ্ছে রায়ান রাফির আপকামিং একটা সিনেমা আসতে চলেছে। তো রায়ান রাফি আমার খুব পছন্দের পরিচালক, যদিও তার সব কাজ আমার দেখা হয়নি। পোড়ামন টু এবং দহনটা দেখেছি, তারপর থেকে তার যেগুলো এসছে সেগুলো আমার দেখা হয়নি, কারণ এখানে তো রিলিজও করেনি এবং আমি চাই রিলিজ করুক। এবং আজকে যে ট্রেলারটা দেখলাম সেটা থেকে সিরিয়াসলি চাই সিনেমাটা এখানে আনাও, কিন্তু বাংলা সরকার এখানে রিলিজ করে না, যে কারণে হাওয়াও দেখা হলো না, আরো কিছু কাজ যেগুলো এসেছিল পড়ান দেখা হলো না, এটাও অবভিয়াসলি দেখা হবে না। কিন্তু তাও অনুরোধ থাকবে যেন আমাদের এখানে রিলিজ করে একটা ট্রাই করা হয়, তাহলে এগুলো দেখতে যেতে পারবো, কারণ কাজগুলো দেখে সত্যি ভালো লাগছে। তো আজ ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা কিন্তু আমার খুব এনার্জেটিক লেগেছে, খুব একটা সুন্দর একটা মানে দুর্দান্ত একটা পজিটিভ ভাইবস দিচ্ছে। এবং সব থেকে বড় কথা, লুক অ্যান্ড ফিলটা দুর্দান্ত, এবং যে ব্যাকড্রপ এটাকে বানানো হয়েছে এটা সত্যিকারের ঘটনার উপর, সেটাও কিন্তু খুব মানে একটা আপনাকে কিন্তু একটা মোটিভেশন কিন্তু দেবে। তো এটা মূলত একটা ফুটবল টিমের গল্প, মানে স্বাধীন বাংলার, যারা ওই সময় আর কি বিভিন্ন আর কি টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতো এখানে ওখানে গিয়ে। যেমন এখনকার দিনেও দেখা যায় এখানে ওখানে টুর্নামেন্ট খেলতে গিয়ে তারা টাকা জিতছে এবং সেই টাকা তারা অর্জন করছে, এন্টারটেনমেন্ট, এরকম একটা টিম আর কি সেই সময় আর কি ছিল। এবং তারা আর কি ওই সময় মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অর্থটা তারা পেত তারা সেটা হেল্পের জন্য এগিয়ে দিত, বলা যেতে পারে মুক্তিযুদ্ধে তারাও আর কি ফুটবল খেলে একটা বিরাট পরিমাণে আর কি অংশ নিত। তো সেই টিমটার হচ্ছে একটা গল্প। তো সেই টিমটা কিভাবে তৈরি হয়েছিল, সেই টিমটা কিভাবে ডেভেলপ করেছিল, কিভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই সব কিছু সিনেমাটার মধ্যে থাকবে। এবং সিয়াম আহমেদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে থাকছে। পড়ানোর পর বিদ্যা সিনহা মিনকে আবার একটা দুর্দান্ত অভিনয় করতে দেখা যাবে, যেটুকু ট্রেলার থেকে বুঝলাম তার এক্সপ্রেশন আমার খুব ভালো লেগেছে। সিয়াম আহমেদকে অ্যাজ এ ফুটবলার দুর্দান্ত দেখতে লাগছে। এবং রায়ান রফির যে ফিলিংসটা থাকে একটা ট্রেলারের মধ্যে দেখবেন, ট্রেলার খুব ভালো হয় রায়ান রফির সিনেমা, তো সেই জিনিসটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। তো আমি দারুণ একটা পজিটিভ ভাইস পেয়েছি, এবং বিজিএমটা দুর্দান্ত লেগেছে, এবং ক্যামেরার কাজ তো মারাত্মক লেভেলের। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, যেটাই আজ হিট হচ্ছে, মানে হয় না বিভিন্ন সময় একটা ইন্ডাস্ট্রির গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে পড়ান দুর্দান্ত বিজনেস করেছে, মানে যেটুকু আমি জানতে পেরেছি, তার আগে মিশন এক্সট্রিম ভালো চলেছিল, তারপর এখন হাওয়া তো রীতিমতো রেকর্ডের পথে যেটুকু শুনছি যেভাবে এগোচ্ছে, তো বলা যেতে পারে বাংলাদেশের কিন্তু সিনেমা হলগুলোতে লোকের ভিড় কিন্তু হু করে বাড়ছে। তো সেখানে কিন্তু নতুন সংযোজন হচ্ছে দামাল, এবং এটা ট্রেলার যেভাবে রেসপন্স পেয়েছে দেখলাম কিছুক্ষণের মধ্যে, আমার কিন্তু মনে হয় এটাও কিন্তু বাংলাদেশে কিন্তু বিরাট পরিমাণ লোকে দেখবে, কারণ যেহেতু সত্যি ঘটনার উপর বেস করে তৈরি। তো ওখানকার যারা ইউথ যারা ফুটবল ভালোবাসে তাদের কিন্তু সিনেমাটাকে খুব মানে তাদেরকে এই সিনেমাটা খুব টানবে তারা হলে, এবং হলে গিয়ে দেখাচ্ছে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। ফুটবল খেলাটা যেভাবে হচ্ছে, কিছু কিছু শট কিভাবে তৈরি হয়েছে, গাছের উপর দিয়ে এরকম ভাবে উঠে গিয়ে গোল করছে, সেটা দেখতে খুব ভালো লাগবে। তো আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে, মানে চাইবো আমাদের এখানে রিলিজ করুক। এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো লাগছে, প্রত্যেকের মানে দুর্দান্ত অভিনয়ের সঙ্গে ব্যাকড্রপে কিছু কিছু গল্পও থাকছে প্রত্যেকটা ক্যারেক্টারে, তো সেটাও কিরকম সেটাও একটা দেখার বিষয় থাকবে। তো আমার কিন্তু সব মিলে কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে, এবং আশা করবো যারা এখন দেখেন তারা দেখে নিতে পারো, আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছে। তো আমার মনে হয় দামাল কিন্তু রীতিমতো বক্স অফিসে দামাল মাসিয়ে ছাড়বে আমার যেটা মনে হয়। যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক অন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন, তো ভাই টেক কেয়ার।